নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে কথা বলব, যিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা এবং মঞ্চ অভিনেতা। আমরা তাকে সবচেয়ে ভালো চিনি, বা বলা যেতে পারে তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সত্যজিৎ রায়ের ক্লাসিক অপু ট্রিলজির, 1955 সালে পথের পাঁচালী এবং 1956 সালে অপরাজিত ছবিতে অপু দুর্গার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায়। 1905 সালে 20 জুন কানু বন্দ্যোপাধ্যায় রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চলচ্চিত্র এবং মঞ্চের উজ্জ্বল অভিনেতা ছিলেন। অ্যামেচার আর্টিস্ট হিসেবে 1934 সালেই তিনি শিশির কুমার ভাদুড়ির বিরাজ বৌ নাটকে নিতাইয়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এছাড়াও 1955 সালে প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের ভূমিকায়। তার সাবলীল কথা, পরিচ্ছন্ন চরিত্র এবং সাবলীল অভিনয়ের ভঙ্গি মানুষকে মুগ্ধ করেছিল। তার আবেদন চরিত্রের প্রতি, দর্শকদের প্রতি এবং একটা চরিত্রকে বহন করার প্রতি যে নিষ্ঠা বা যে সত্যতা তার মধ্যে দেখা যায়, সেটার সবচেয়ে ভালো রিফ্লেকশন আমরা পেয়েছি পথের পাঁচালী ছবিতে। শুধু চলচ্চিত্র নয়, মঞ্চেও তার অভিনয়ের দক্ষতা মানুষকে মুগ্ধ করেছে। তার মতো অভিনেতা বাংলা তথা ভারতবর্ষে খুব কমই এসেছে। 1979 সালে শারদীয়ার 12 মাসে তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়, নাম ছিল হরিহরের পাঁচালী। এছাড়াও সূত্রধর পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হয়, যা সন্দীপ রায় নিজে প্রকাশ করেছিলেন। টালার কাছাকাছি বনমালী চ্যাটার্জি স্ট্রিটে তার একটি মূর্তি স্থাপন করা হয়, যেখানে তিনি একসময় থাকতেন। এরকম একজন অসাধারণ ব্যক্তিত্বকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে শ্রদ্ধার্ঘ। আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন, নমস্কার।